হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের 1 ফেব্রুয়ারির ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং আজকের 1 ফেব্রুয়ারির ক্লাসেও থাকছে জাতীয় কারেন্ট অ্যাফেয়ার্স এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আজকের জাতীয় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথমে থাকছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঐতিহ্যগত বহিখাতা এর পরিবর্তে সংসদে সকাল 11টায় কেন্দ্রীয় বাজেট 2022 পেশ করলেন। কেন্দ্রীয় সরকার তার সমস্ত বিভাগ এবং মন্ত্রকগুলিতে বায়োমেট্রিক উপস্থিতির স্থগিতাদেশ 15 ফেব্রুয়ারি বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাড়িয়েছে। ভারত কর্ণাটকের বেলুর, হালেবিড এবং সোমনাথপুরার হৈশালা মন্দিরের বিশ্ব ঐতিহ্য তালিকা 2022-23 এর জন্য মনোনয়ন চূড়ান্ত করেছে। ভারতের নির্বাচন কমিশন শারীরিক সমাবেশের নিষেধাজ্ঞা 11 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি কোভিড-19 জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন, বাড়িতে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন অভিনেত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড বিধিনিষেধ শিথিল করার ঘোষণা করেছেন, রাত 11টা থেকে 5টা পর্যন্ত রাতের কারফিউ সময় শিথিল করেছেন এবং বার, রেস্তোরাঁ এবং সিনেমা হলগুলিকে 75% ক্ষমতার সাথে কাজ করার অনুমতি দিয়েছেন। সেনাবাহিনীর নতুন ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে আজ সাউথ ব্লকে গার্ড অফ অনার দেওয়া হলো। লেফটেন্যান্ট জেনারেল GAV রেড্ডিকে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল KJS ধিল্লন, যিনি আজ অবসর গ্রহণ করেছেন, এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। এবার দেখে নেওয়া যাক আজকের আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্যগুলি। কলম্বিয়া জাতিসংঘের সংস্থাগুলির দ্বারা 20টি হাঙ্গার হটস্পট তালিকা থেকে অপসারণের দাবি জানিয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে কলম্বিয়ার প্রায় 7.3 মিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তাহীন এবং 2022 সালে খাদ্য সহায়তার প্রয়োজন। ইকুয়েডরের পূর্বাঞ্চলে তেল ছড়িয়ে পড়ায় ইকুয়েডরের অ্যামাজনের একটি প্রাকৃতিক সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ছড়িয়ে পড়া তেল একটি প্রাকৃতিক সংরক্ষণাগারে পৌঁছেছে এবং একটি নদীকে দূষিত করেছে, যা আদিবাসী সম্প্রদায়ের জন্য জল সরবরাহ করে। মুষলধারে বৃষ্টির কারণে ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফ্রাঙ্কো দা রোচাই মারাত্মক ভূমিধ্বস হয়েছে। কয়েক ডজন উদ্ধারকর্মী এবং স্বেচ্ছাসেবক বেঁচে থাকা মানুষদের খুঁজে পেতে ঘটনাস্থলে ছুটে এসেছেন। BTS গায়ক জিমিনের 31 জানুয়ারি 2022 তীব্র অ্যাপেন্ডিসাইটের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। তিনি কোভিড-19 জন্য ইতিবাচক পরীক্ষা করিয়েছিলেন। মার্কিন এয়ারলাইন নির্মাতা বোয়িং কাতার এয়ারলাইন্সের সাথে একটি বড় চুক্তিতে পৌঁছেছে, যার মধ্যে এয়ারলাইন্সের কাছে 34777X কার্গো প্লেন বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের 1 ফেব্রুয়ারির ক্লাস। এবং এর পরবর্তী অর্থাৎ 2 ফেব্রুয়ারির ক্লাসটিও পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকের ভিডিও ক্লাসটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মধ্যে এই ক্লাসটিকে শেয়ার করতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।